আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 9 এর তৃতীয় ভাগ, রাস্তায় নিরাপত্তা রক্ষা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য, বাড়িতে নিরাপত্তা রক্ষা। আজ আমরা জানব রাস্তায় নিরাপত্তা রক্ষা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ রাস্তায় নিরাপত্তা রক্ষা। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে, এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি সাধারণ নিয়ম জেনে নিন। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, আমরা কখনো কখনো রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়তে পারি, এজন্য আমাদের অবশ্যই রাস্তাঘাটে চলার সময় সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তবে আমরা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারব, এবং রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হবে এমন তিনটি সাধারণ নিয়ম নিচে দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথমটি হচ্ছে, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটব। বন্ধুরা, লক্ষ্য করো, রাস্তায় দেখা যায় যে রাস্তার মাঝে দিয়ে গাড়ি চলাচল করে, বিভিন্ন বড় বড় ট্রাক চলাচল করে, বড় যানবাহন চলাচল করে, সেক্ষেত্রে আমাদের কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটা উচিত নয়। আমরা কি করব, রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটাচলা করব। দ্বিতীয় নিয়মটি যেটা বলা হয়েছে, রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। বন্ধুরা, তোমরা রাস্তা পারাপারের ক্ষেত্রে কি করবে, দুই পাশ ভালো করে দেখবে, একবার ডানে একবার বামে, অতঃপর জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হবে। এবং তৃতীয় যে নিয়মটি দেওয়া আছে তা হচ্ছে, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। অবশ্যই রাস্তা পারাপারের ক্ষেত্রে যদি ওভারব্রিজ থাকে অবশ্যই তোমরা ওভারব্রিজ ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, আমরা রাস্তা পার হওয়ার তিনটি সাধারণ নিয়ম জেনে নিলাম। এই সকল নিয়মগুলো যদি আমরা অনুসরণ করে চলি তাহলে আমরা কি দুর্ঘটনা এড়িয়ে চলতে পারব। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। বন্ধুরা, অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশের তুলনায় কিন্তু আমাদের দেশ বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। দেখা যায় অনেক সময় বড় বড় গাড়ি, বাস এবং ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, তাই আমাদের এই সকল যানবাহনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমরা যখন রাস্তায় চলাচল করব তখন আমাদের নিজের নিরাপত্তার কথা সবসময় এই সম্পর্কে আমাদের কি সচেতন থাকতে হবে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে রাস্তায় নিরাপদভাবে চলতে পারি। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি, চলো। ক, এসো বলি। নিচে উল্লেখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহযোগিতায় আলোচনা করো। এক, রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজ। দুই, রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো। যানবাহন আসছে কিনা তা দেখো এবং শোনো। চার, যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও। পাঁচ, রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হও, দৌড়াদৌড়ি করবে না।
বন্ধুরা, এখানে কিছু নিরাপত্তা কোড দেওয়া আছে, এগুলো বলা হয়েছে শিক্ষকের সহায়তা আলোচনা করো। চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমে রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ফুট ওভারব্রিজ, আইল্যান্ড, জেব্রা ক্রসিং, পাফিন, পেলিকান অথবা পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রিত পারাপার পয়েন্ট, বিদ্যালয় ক্রসিং, পেট্রোল অথবা ট্রাফিক ওয়ার্ডেন দিয়ে রাস্তা পার হতে হবে। দাঁড় করানো গাড়ি বা বাঁকা মোড় দিয়ে পারাপার হওয়া এড়িয়ে চলতে হবে। কোনো যানবাহন আসছে কিনা দেখতে হবে এবং শুনতে হবে, কারণ যানবাহনগুলো দেখার আগে সেগুলোর সংকেত শোনা যায়। কোনো যানবাহন আসতে দেখলে এটিকে আগে পার হতে দিতে হবে, কেননা এটি খুব দ্রুত আসতে পারে। রাস্তায় আর কোনো যানবাহন আসতে না দেখলে এবং যানবাহনের আওয়াজ শুনতে না পেলে রাস্তা পারাপারের জন্য নিরাপদ হবে। তবে এ সময় দৌড়াদৌড়ি না করে সোজাসুজি রাস্তা পার হতে হবে। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি করে নিই। খ, ইস্যু লিখি। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। বন্ধুরা, এখানে একটি চিঠি লেখার কথা বলা হয়েছে যে স্থানীয় সংবাদপত্রে তোমরা লিখবে। বিষয়টি কি হবে? রাস্তা পারাপারের সময় চালকদের যে বেশি সতর্ক হওয়া উচিত সেই বিষয়ে আহ্বান জানিয়ে একটি চিঠি। চলো আমরা চিঠিটি লিখে নিই। প্রথমে আমরা লিখব তারিখ, এবং আমরা যে স্থানীয় সংবাদপত্রের কাছে লিখব, আমরা লিখব যে বরাবর সম্পাদক, এবং আমরা যেই পত্রিকাতে লিখব, যে সংবাদপত্রে প্রচারের জন্য লিখব, সেই সংবাদপত্রের নামটি আমরা উল্লেখ করব। যেমন দৈনিক ইত্তেফাক, এভাবে লিখবে, এবং ঠিকানা, এবং অতঃপর তোমরা শুরু করবে যে জনাব, আপনার বহুল প্রচারিত প্রশংসিত দৈনিক ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত জাতীয় স্বার্থ ও অতীব গুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। অতঃপর নিবেদক লিখে তোমার নাম ঠিকানা এখানে লিখবে। এবার তোমরা এই চিঠির মূল বিষয়টি লিখবে উপরে, যে রাস্তা পারাপারের সময় চালকদের সতর্কতা। রাস্তা পারাপারের সময় অনেক সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হয়। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের মধ্যে রয়েছে শিশু, যুবক, নারী ও বৃদ্ধ। সবাই রাস্তার দূরত্ব, গাড়ির গতিবেগ এবং সময় সম্পর্কিত সঠিক জ্ঞান রাখে না। অর্থাৎ কোনো গাড়ি কত দূরে আছে, কত গতিতে আসছে, কত তাড়াতাড়ি সেটা কাছে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে কী হতে পারে ইত্যাদি বোঝা, সে অনুযায়ী সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারে না। সেজন্য প্রায় দেখা যায় রাস্তায় দ্রুতগামী যানবাহন আসতে দেখা সত্ত্বেও অনেকে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং দুর্ঘটনায় পড়ে। তাই নিরাপদ রাস্তা পারাপারে চালকদের অধিক সতর্কতা অবলম্বন অতীব প্রয়োজন। এভাবে তোমরা একটি চিঠি লিখবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করে। পাঁচটি দলে ভাগ হয়ে পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটর সাইকেল চালক, বাস যাত্রী, সাইকেল চালক, এভাবে তোমরা পাঁচটি দলে বিভক্ত হবে এবং পাঁচটি দলে এই সকল বিষয়গুলো থাকবে। একটি দল থাকবে পথচারী, অন্য একটি দল থাকবে যে ব্যক্তিগত গাড়ির যাত্রী, এবং আরও একটি দল থাকবে যে মোটর সাইকেল চালক। এভাবে তোমরা পাঁচটি দলে ভাগ হয়ে যাবে। প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের দুইটি করে উপায় নিয়ে আলোচনা করো। এবার তোমরা কি করবে, এক একটি দল সড়ক দুর্ঘটনা হ্রাস কীভাবে করা যায় তার দুইটি করে উপায় নিয়ে আলোচনা করবে। প্রথমে আসি যে পথচারী দলটি কি আলোচনা করবে। আমাদের সড়ক মহাসড়কগুলোতে পথচারীর হাঁটার জন্য ফুটপাত নেই, আর থাকলেও তা হকারদের দখলে। তাই পথচারীর জন্য যদি ফুটপাত তৈরি ও দখলমুক্ত করা যায় তবে অনেক দুর্ঘটনা কমে যাবে।
বাংলাদেশের আন্তঃজেলা মহাসড়কগুলোতে দ্রুত বেগে দ্বিমুখী যানবাহন চলাচল করার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা হ্রাসের জন্য অতিসত্বর সকল সড়কে ডিভাইডার তৈরি করা প্রয়োজন। দুই, ব্যক্তিগত গাড়ির যাত্রী অবৈধ পার্কিং উচ্ছেদ করে যান চলাচলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যান চলাচলের উপর ট্রাফিক বিভাগ কর্তৃক নজরদারি বাড়াতে হবে। এবার আসি মোটরসাইকেল চালক। পুরাতন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে, উন্নত মানের টেকসই সড়ক নির্মাণ করতে হবে। অতঃপর হচ্ছে বাস যাত্রী যে দলটি, সে দলটি কি কি উপায় বলবে? যে গাড়ি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দেশে ড্রাইভিং পেশাকে নিম্নমানের পেশা হিসেবে দেখা হয়, ফলে এ পেশার লোকেরা এক ধরনের উৎকর্ষহীনতায় ভোগে। এটি দূর করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে সাইকেল চালক, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। আমরা এবার পরবর্তী কাজটি সম্পাদন করি, ঘ, যাচাই করি। ছবি দেখে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারী নাম লেখো। বন্ধুরা, আমরা আমাদের পাঠ্যবইতে দেখতে পেয়েছি কিছু ছবি। সেই ছবি দেখে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লিখতে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে ফুটপাত ব্যবহারকারী, দ্বিতীয়টি হচ্ছে জেব্রা ক্রসিং ব্যবহারকারী এবং তৃতীয়টি হচ্ছে ওভারব্রিজ ব্যবহারকারী। আমরা আমাদের আজকের পাঠে যে আজকের পাঠের যে মূল বিষয়টি হচ্ছে রাস্তা নিরাপত্তা রক্ষা, এই পাঠে আমরা তিনটি ছবি দেখতে পেয়েছি। সেই ছবি অনুসারে আমরা তিনটি বাক্য এখানে লিখলাম, যে রাস্তা ব্যবহারকারী, তিন ধরনের রাস্তা ব্যবহারকারী সম্পর্কে লিখলাম। একজন হচ্ছে ফুটপাত জেব্রা, দ্বিতীয় হচ্ছে জেব্রা ক্রসিং এবং তৃতীয় হচ্ছে ওভারব্রিজ ব্যবহারকারী। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে রাস্তায় নিরাপত্তা রক্ষা কীভাবে করা যায়, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।